আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে দেখছেন এপিজেড বাই ইহন, এই চ্যানেলটি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বেশ কিছুদিন ধরে একটি মেসেজ আমরা পাচ্ছি আমাদের বিভিন্ন ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার নিজের আইডিতে। সেটি হচ্ছে, আগে সৌদি প্রবাসীরা বিশেষ করে যেভাবে অনলাইনের মাধ্যমে তাদের ইকাম এবং ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারতেন, সেটি এখন পারছেন না, এবং কি করে সেটি চেক করতে পারবেন সে বিষয় নিয়েও। গেলকাল আমি সৌদি প্রবাসীদের জিজ্ঞাসামূলক একটি লাইভ অনুষ্ঠানে এসেও এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেকে এমন প্রশ্ন করেছেন, আর সেটির সঠিক উত্তর পেয়েছিলাম আমরা আমাদের রিয়াদ দূতাবাসের লেবার উইংয়ের মামুনুর রশিদ সাহেবের কাছে। একজন ভাই জানতে চেয়েছেন, এটি কয়েকদিন ধরে এই অভিযোগটুকু আমরা পাচ্ছি, প্রশ্নটুকু পাচ্ছি, আগে গুগল থেকে আকামা চেক করা যেত, এখন যাই না কেন? ধন্যবাদ। সো আমি এই বিষয়টাতে আসতে চাচ্ছিলাম, সেটা হলো যে সৌদি আরবে এখন বিশেষ করে আফশির ছাড়া কোনো সেবাই পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌদি আরবে আফশির ছাড়া এখন কোনো সেবা পাওয়া যাবে না। আপনি আপনার ওয়েবসাইটে ঢুকে আফশিরের মাধ্যমে আপনি এমওআই, যেটা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার ওয়েবসাইটে ঢুকবেন, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ারের ওয়েবসাইটে ঢুকার পরেও আপনি যখন নিচে দেখবেন যে কোয়েরি অ্যাবাউট ইউর একামা এক্সপায়ার, তখন ওই কোয়েরিতে আপনি যে কোনো একামা চেক করতে পারবেন। বাকি আগে আপনি আফশিরে ঢুকে নিতে হবে। কারণ হলো, সৌদি আরবের এই সেবাটাকে কেন্দ্র করে বিদেশ থেকেও বিভিন্ন দেশের বিভিন্ন সৌদি আরব বিরোধী বিভিন্ন সংস্থা ইত্যাদি তারা ভাইরাস ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছিল ওয়েবসাইটটিতে, তো যার ফলে আসলে সৌদি সরকার নিরাপত্তা আরও জোরদার করেছে। অর্থাৎ আপনি আফশির অ্যাকাউন্টে ঢোকা ছাড়া আপনি কোনো সেবা পাবেন না। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্নটুকু করেছেন, কেন গুগলে আগের মতো বিভিন্ন অ্যাপসে যেভাবে ইকামা চেক করা যেত সেটি এখন যায় না। আর মামুন ভাই যে জিনিসটি ক্লিয়ার করেছেন সেটি সবার জানা দরকার, এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, কীভাবে আপনার অ্যাপসের আইডি করবেন বা কীভাবে অ্যাপসের মোবাইলে ইনস্টল করবেন, এগুলো নিয়ে আমি আপডেট দিব আমার ইউটিউব বাহিনী চ্যানেলে। তো যে বিষয়টা বলছেন, আপনি আপনার নিজের অ্যাপসের ছাড়া অন্য কোনো অ্যাপসে আর আপনার ইকামা চেক করতে পারবেন না, আপনার নিজের অ্যাপসের অ্যাপস মানে আই মিন অ্যাপসের ঢোকার পরে আপনি অন্যের ইকামাও চেক করতে পারবেন, তবে এটাতে একটা সেফটি থাকলো গভর্নমেন্টের কাছে, তার মানে ওনাদের নিরাপত্তা যে কিছু বিষয় আছে সেগুলো থেকে সব 100% সব কিছু ওকে করার জন্য এই সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন। আর তাই কিভাবে এখন প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা তাদের ইকামা এবং ড্রাইভিং লাইসেন্স খুব সহজে অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন সেটি আপনাদেরকে দেখিয়ে আসি, এবং অ্যাপসের আইডি আপনারা কিভাবে আপনার মোবাইল ইনস্টল করবেন, পাশাপাশি অ্যাপসের অ্যাকাউন্ট খুলবেন, একেবারে সহজ, তবে আপনাদেরকে একটু মন দিয়ে ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিউয়ার্স, আপনাদের যাদের হাতে স্মার্ট মোবাইল ফোন রয়েছে তারা সবাই অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপসের অ্যাকাউন্ট আপনি খুব সহজেই যেভাবে খুলবেন, প্রথমত আপনাকে যেটি করতে হবে, যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে, সেখানে গিয়ে আপনাকে লিখতে হবে অ্যাপসের AVHHER। লেখার পরে আপনি যখন চার্জ করবেন তখনই অ্যাপসারের অ্যাপসটি পাবেন, তবে এটি সৌদি মিনিস্ট্রি থেকে একেবারে ফ্রি একটি অ্যাপস। এই অ্যাপসটি পাওয়ার পর আপনি সেই অ্যাপসে ক্লিক করে সেটি ইনস্টল করুন। আপনার নেটের স্পিড ভালো থাকলে বেশি সময় নেবে না ইনস্টল হতে। ইনস্টল হওয়ার পর আপনি আপনার মোবাইলে অ্যাপসটি পাবেন। এরপর আপনি আপনার অ্যাপসারের অ্যাপসে গিয়ে ক্লিক করে সেটি ওপেন করুন। ওপেন করার পর দেখবেন বেশ কিছু অপশন পাচ্ছেন, যেখানে লেখা আছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং লগ ইন। যাদের অ্যাকাউন্ট আগের বানানো ছিল তারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে ফেলতে পারবেন, আর যাদের নেই তারা যা করবেন, উপরে খেয়াল করুন ডান পাশে কর্নারে ক্লিক করতে হবে। এরপর দেখবেন তিনটি অপশনের মধ্যে উপরে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর আপনার সামনে একটি মেসেজ আসবে যেখানে লেখা থাকবে দিস উইল টেক ইউ টু দ্য মুই পোর্টাল, যার ঠিক নিচে ওকে লেখা দেখবেন, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আপনার কাছে আরও অনেকগুলো অপশন আসবে, তবে সেটি থাকবে আরবিতে। যারা আরবি পড়তে পারেন তাদের জন্য ঠিক আছে, আর যারা আরবি পড়তে পারেন না তারা উপরে বাম পাশে ক্লিক করে সেখান থেকে ইংলিশ করে নেবেন। এরপর ইংলিশ হয়ে আসবে বিস্তারিত সব কিছু, এবং দেখবেন আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন আসবে, তবে এসব অপশন ব্যবহার
করতে হলে আপনাকে লগ ইন করতে হবে, আর লগ ইন করার জন্য আপনাকে উপরে ডান পাশে লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আবারও তিনটি অপশন পাবেন, যেখানে আপনি তিনটির মধ্যে দ্বিতীয়টিতে লেখা দেখবেন নিউ ইউজার, সেখানে ক্লিক করতে হবে। নিউ ইউজার ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে, যেখানে খালি ঘর আসবে পাঁচটি, লক্ষ্য করুন। প্রথম ঘরটিতে আপনাকে ইকামা নাম্বার দিতে হবে, দ্বিতীয় ঘরে ইমেল আইডি, তৃতীয়টিতে আপনার যে ইমেলটি দিয়েছেন সেটি পুনরায় আবার দিতে হবে। এরপর আপনি আরবি না ইংলিশ ব্যবহার করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অন্যের নাম্বার দেওয়া যাবে না, কিংবা অন্যের ব্যবহৃত কোনো নাম্বারও আপনাকে আপনি দিতে পারবেন না। এই পাঁচটি অপশন পূরণ করার পর আপনার কাছে কিছু সতর্কবার্তা আসবে, সেগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ার পর এর নিচে খালি ঘরে ক্লিক করে টিক মার্ক দিন। টিক মার্ক দেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি প্রথম ধাপ থেকে যাবেন দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে যা আসবে, আপনি প্রথম ধাপে ওকে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে এমন একটি মেসেজ আসবে পিন কোড সহ, ভালো করে খেয়াল করুন, সেটি আপনাকে প্রথম ঘরে দিতে হবে। এরপর দ্বিতীয় ঘরে আপনার ইকামা নাম্বার দিতে হবে, এরপর ওকে ক্লিক করে আপনি চলে যাবেন দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে যাওয়ার পর আপনাকে যা করতে হবে, তৃতীয় ধাপে দেখবেন আপনার কাছে আবারও কিছু খালি ঘর আসবে, সেখানে আপনাকে বসাতে হবে আপনি আপনার অ্যাকাউন্ট যেভাবে দেখতে চান। যেমন প্রথমে ইউজার নেম, ইউজার নেম বলতে আপনি লগ ইন যে নাম দিয়ে করবেন, তবে ইউজার নেমের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার দেয়ার নাম যদি আগে কেউ ব্যবহার করে সেটি দ্বিতীয়বার হবে না। ইউজার নাম দেওয়ার পর একটি শক্তিশালী পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় আরও বেশ কিছু সতর্ক বার্তা আপনি পাবেন, সেগুলো আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। সময়ের অভাবে আমরা এর বিস্তারিত যাচ্ছি না, বিস্তারিত নিয়ে পুনরায় আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। যে পাসওয়ার্ড আপনি দ্বিতীয় ঘরে দিয়েছেন সেটি পুনরায় তৃতীয় ঘরে আবার দিতে হবে। আপনি সঠিকভাবে পাসওয়ার্ড দিতে পারলে নিচে বেশ কিছু অপশনে টিক মার্ক দেখতে পাবেন। এরপর একেবারে নিচে গিয়ে ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি চাইলে আপনার পাসওয়ার্ড সেভ করতে পারবেন। এরপর দেখুন আপনার চারটি ধাপ এক এক করে কমপ্লিট হয়ে গেছে, তার মানে আপনার অফশোর অ্যাকাউন্ট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা আপনাদের অ্যাপসের অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটি নিয়ে আসব সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসের আইডির মধ্যে কী কী সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। পরবর্তী ভিডিও পেতে আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি A to Z by Nihon এই চ্যানেলটি, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে সৌদি প্রবাসীদের নানা দিক তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেলটির মাধ্যমে পেতে পারেন। আর হ্যাঁ, অনেকে এই তথ্যটি এখনো জানে না, সবার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মানুষের সাথে থাকুন।